বিসিএস প্রিলিমিনারি টেস্ট 11তম বিসিএস সাল 1991 নাম্বার ওয়ানে বলা আছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট। ইনসাইট শব্দের অর্থ হচ্ছে খেপানো বা উত্তেজিত করা। এখানে বলা আছে তোমার ইনস্টিগেট, এর সিনোনিম হচ্ছে তোমার কি ইনস্টিগেট, কারণ ইনস্টিগেট শব্দের অর্থ হচ্ছে তোমার কি প্ররোচিত করা বা উস্কানি দেওয়া। তাই আর শব্দের অর্থ হচ্ছে তোমার কি তাড়া দেওয়া, পারমিট শব্দের অর্থ তোমার অনুমতি, আর ডিসিপ শব্দের অর্থ হচ্ছে তোমার কি প্রতারণা। তাহলে দেখা যাচ্ছে যে ইনসাইট শব্দের অর্থ হচ্ছে তোমার কি ইনসাইট মূলত তোমার হচ্ছে উদ্রেক, ঠিক আছে, উদ্রেক বা উত্তেজনা। তাহলে ইনস্টিগেট এর সিনোনিম হচ্ছে তোমার কি ইনসাইট এর সিনোনিম হচ্ছে তোমার কি ইনস্টিগেট। তারপরে নাম্বার টুতে বলা আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হোনোরারি। হোনোরারি শব্দের অর্থ হচ্ছে তোমার কি অবৈতনিক, এখানে সিনোনিম হচ্ছে তোমার কি স্যালারাইড, স্যালারাইড হচ্ছে তোমার কি সিনোনিম, আর এটা হচ্ছে তোমার কি অফিসিয়াল, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তোমার কি স্যালারাইড। স্যালারাইড শব্দের অর্থ হচ্ছে তোমার কি বৈতনিক মানে বেতনভুক্ত, আর অনোরারি শব্দের অর্থ হচ্ছে তোমার কি অবৈতনিক বা সম্মান সূচক। তাহলে এর অ্যান্টোনিম কি হচ্ছে তোমার অনোরারি, এর অ্যান্টোনিম হচ্ছে তোমার কি স্যালারাইড। হোয়াট ইজ দ্য ভার্ব অফ অ্যাবিলিটি। অ্যাবিলিটি এর ভার্ব কি হবে, অ্যাবিলিটি এর ভার্ব হচ্ছে তোমার ইনেবল। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজ এর পয়েন্ট কি, এখানে উল্লেখিত পয়েন্টের মধ্যে ভিক্টোরিয়ান এজ এর পয়েন্ট হচ্ছে রবার্ট ব্রাউনিং হচ্ছে তোমার কি ভিক্টোরিয়ান এজ এর পয়েন্ট। হু ইজ দ্য অথর অফ ফর হোম দ্য বেল টলস, ফর হোম দ্য বেল টলস এর অথর কে, এর অথর হচ্ছে তোমার আর্নেস্ট হেমিংওয়ে। নাম্বার সিক্সে বলা আছে হি হ্যাজ অ্যাসিউরড মি অফ, এটা কি হবে অ্যাসিউরড মি অফ সেফটি, অ্যাসিউরড অফ হচ্ছে তোমার কি আশ্বস্ত হওয়া বা নিশ্চয়তা দেওয়া। মে আল্লাহ হেল্প ইউ, এটা কোন ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে তোমার কি অপটেটিভ সেন্টেন্স। এ রোলিং স্টোন গ্যাদার নো মোর, এখানে রোলিং কি হবে, রোলিং এখানে হচ্ছে তোমার কি পার্টিসিপেল হিসেবে কাজ করবে, কারণ পার্টিসিপেলের মানে হচ্ছে তোমার ভার প্লাস হচ্ছে তোমার কি রোলিং, এখানে তোমার কি ভার না, ভার প্লাস হচ্ছে তোমার কি আইএনজি যখন কি করে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন হচ্ছে তোমার কি সেটা তোমার কি হবে পার্টিসিপেল হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে তোমার কি পার্টিসিপেল, এ রোলিং স্টোন গ্যাদার নো মোর, এখানে রোলিংটা হচ্ছে তোমার কি পার্টিসিপেল। নাম্বার নাইনে হচ্ছে হি হ্যাজ বিন ইল ড্যাশ ফ্রাইডে লাস্ট, যেহেতু ফ্রাইডে লাস্ট বলা আছে তার মানে কি হবে হি হ্যাজ বিন, তাহলে এটা হবে তোমার সিন্স ফ্রাইডে লাস্ট। সিন্স কখন হয়, সিন্স যখন হবে যদি তোমার ডিউরেশন অফ টাইম থাকে তাহলে হবে তোমার ফর, আর যদি পয়েন্ট অফ টাইম থাকে তাহলে হবে তোমার কি সিন্স, যেমন হচ্ছে তোমার লাস্ট ফ্রাইডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, তাহলে সেক্ষেত্রে কী হবে তোমার সিন্স হবে। নাম্বার টেনে বলা আছে হুইজ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, বিউটিফুলের নাম কী হবে, বিউটিফুলের নাম হচ্ছে তোমার বিউটি। নাম্বার ইলেভেনে বলা আছে হোল্ড ওয়াটার, হোল্ড ওয়াটার মিন্স হচ্ছে বেয়ার এক্সামিনেশন, হোল্ড ওয়াটার বাংলা শব্দ হচ্ছে তোমার কি টিকে থাকা বা অস্তিত্ব বা হচ্ছে তোমাকে চালিয়ে দেওয়া, আর বেয়ার এক্সামিনেশন শব্দের অর্থ হচ্ছে তোমার কি টিকে থাকা। আউট অ্যান্ড আউট মিন্স হচ্ছে তোমার কি, আউট অ্যান্ড আউট মিন্স হচ্ছে থ্রোলি, আউট অ্যান্ড আউট মানে হচ্ছে তোমার কি পুরোপুরি, এবং থ্রোলি শব্দের অর্থ হচ্ছে তোমার কি পুরোপুরি। নট অ্যাট অল এই শব্দের অর্থ হচ্ছে আদৌ নয়, এবং টু বি লাস্ট এর কোনো মানে মিনিং নাই। ম্যান অফ আউটসাইড মানে হচ্ছে তোমার কি লেফাফা দূরস্থ, অথবা এটাকে আমরা বলতে পারি বাহ্যিক দৃষ্টিতে ফিটফাট ব্যক্তি, সেটাকে বলা হয় ম্যান অফ আউটসাইড। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আউট অ্যান্ড আউট এর মানে হচ্ছে তোমার কি থ্রোলি বা পুরোপুরি, যার বাংলা অর্থ। নাম্বার থার্টিনে বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে দ্য রিচ হচ্ছে তোমার কি সাবজেক্ট, এবং সাবজেক্টটা যেহেতু হচ্ছে তোমার কি প্লুরাল ফর্মে আছে তাই ভার্বটাও কী হবে তোমার অখিলের ভার্বটা তোমার কি প্লুরাল ফর্মে হয়েছে, তাই জন্য দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি এটাই সঠিক। নাম্বার ফোরটিনে বলা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, এখানে ফর মার্ডার ব্যবহৃত হয়েছে তোমার খুন করার অর্থে, ঠিক আছে, আর ফাঁসে দেওয়া অর্থ তোমার কি হ্যাং, যার অর্থ হচ্ছে তোমার কি পাস্ট পার্টিসিপল। নাম্বার ফিফটিনে বলা আছে সিনট্যাক্স মিন, সিনট্যাক্স মিন কি হবে, সিনট্যাক্স মানে হচ্ছে তোমার কি সেন্টেন্স বিল্ডিং। জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্ট্যাটুট বাই, আচ্ছা ইউক্তিটিকার, এই উক্তিটা হচ্ছে তোমার গ্ল্যাডস্টোন, উইলিয়াম গ্ল্যাডস্টোনের একটা উক্তি হচ্ছে জাস্টিস ডিলাইট ইজ জাস্টিস ডিনাইড।